নবম পর্বের তৃতীয় খণ্ড, যেটা অবাস্তব কোনো মতেই তার উপরে কোনো বড় সিদ্ধির পত্তন করা যায় না। মানুষ যখন দায় পড়ে তখন আপনাকে আপনি ফাঁকি দিয়ে আপনার কাছ থেকে কাজ উদ্ধার করবার চেষ্টা করে থাকে। বিভ্রান্ত হয়ে মনে করে নিজেকে বাম হাতে ফাঁকি দিয়ে ডান হাতে লাভ করা যেতেও পারে। আমাদের রাষ্ট্রীয় ঐক্য সাধনার মূলে একটা মস্ত জাতীয় অবাস্তবতা আছে, সে কথা আমরা ভিতরে ভিতরে সবাই জানি। সেই জন্যে সেদিকটাকে আমরা অগোচরে রেখে তার উপরে সাজাত্যের যে জয়স্তম্ভ গড়ে তুলতে চাই, তার মাল মশলাটাকেই খুব প্রচুর করে গোচর করতে ইচ্ছা করি। কাঁচা ভিতকে মাল মশলার বাহুল্য দিয়ে উপস্থিত মতো চাপা দিলেই সে তো পাকা হয়ে ওঠে না, বরঞ্চ একদিন সেই বাহুল্যেরই গুরুভারে ভিতের দুর্বলতা ভীষণ রূপে সপ্রমাণ হয়ে পড়ে। খেলাফতের ঠেকো দেওয়া সন্ধি বন্ধনের পর আজকের দিনে হিন্দু মুসলমানের বিরোধ তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। মূলে ভুল থাকলে কোনো উপায় স্থূলে সংশোধন হতে পারে না। এসব কথা শুনলে অধৈর্য হয়ে কেউ কেউ বলে ওঠেন, আমাদের চারদিকে যে বিদেশি তৃতীয় পক্ষ শত্রুরূপে আছে সেই আমাদের মধ্যে ভেদ ঘটাচ্ছে, অতএব দোষ আমাদের নয়, দোষ তারই। ইতিপূর্বে আমরা হিন্দু মুসলমান পাশাপাশি নির্বিরোধেই ছিলুম, কিন্তু ইত্যাদি ইত্যাদি। শাস্ত্রে বলে কলি শনি ব্যাধি মানুষের ছিদ্র খোঁজে, পাপের ছিদ্র পেলেই তারা ভিতরে প্রবেশ করে সর্বনাশের পালা আরম্ভ করে দেয়। বিপদটা বাইরের আর পাপটা আমার, এই কারণে বিপদের প্রতি ক্রোধ ও পাপের প্রতি মমতা করাই হচ্ছে সকল বিপদের সেরা। জাহাজের খোলের মধ্যে ফাটল ছিল, যতদিন ঝড় তুফান ছিল না ততদিন সে জাহাজ খেয়া দিয়েছে, মাঝে মাঝে লোনা জল সেঁচতেও হয়েছিল, কিন্তু সে দুঃখটা মনে রাখবার মতো নয়। যেদিন তুফান উঠল সেদিন খোলের ফাটল বেড়ে বেড়ে জাহাজ ডুবি আসন্ন হয়েছে। কাপ্তেন যদি বলে যত দোষ ওই তুফানের, অতএব সকলে মিলে ওই তুফানটাকে উচ্চস্বরে গাল পাড়ি আর আমার ফাটলটি যেমন ছিল তেমনই থাক, তাহলে ওই কাপ্তেনের মতো নেতাটি পাড়ে নিয়ে যাবে না, জলের তলায় নিয়ে যাবে। তৃতীয় পক্ষ যদি আমাদের শত্রুপক্ষই হয় তাহলে এই কথাটা মনে রাখতে হবে, তারা তুফান রূপে আমাদের ফাটল মেরামতের কাজে লাগতে আসেনি, তারা ভয়ঙ্কর বেগে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কোনখানে আমাদের তলা কাঁচা। দুর্বলাত্মাকে বাস্তবের কথাটা তারা ডাইনে বাঁয়ে চাপড় মেরে মেরে স্মরণ করিয়ে দেবে, বুঝিয়ে দেবে ডাইনের সঙ্গে বাঁয়ের যার মিল নেই রসাতলের রাস্তা ছাড়া আর সব রাস্তাই তার পক্ষে বন্ধ। এক কথায় তারা শিরিষের আঠার ঢেউ নয়, তারা লবণাম্বু। যতক্ষণ তাদের উপর রাগারাগি করে বৃথা মেজাজ খারাপ ও সময় নষ্ট করছে, ততক্ষণ যথাসর্বস্ব দিয়ে ফাটল বন্ধ করার কাজে লাগলে পরিত্রাণের আশা থাকে। বিধাতা যদি আমাদের সঙ্গে কৌতুক করতে চান, বর্তমান তৃতীয় পক্ষের তুফানটাকে আপাতত দমিয়ে দিতেও পারেন, কিন্তু তুফানের সম্পূর্ণ বংশলোপ করে সমুদ্রকে ডোবা বানিয়ে দেবেন আমাদের মতো ধর্মপ্রাণ হিন্দুরও এত বড় আবদার তিনি শুনবেন না। অতএব কাপ্তেনদের কাছে দোহাই পারছি, যেন তারা কণ্ঠস্বরে ঝড়ের গর্জনের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ফাটল মেরামতের কথাটা একেবারে চাপা না দেন। কাপ্তেনরা বলেন সেদিকে যে আমাদের লক্ষ্য আছে তার একটা প্রমাণ দেখো যে যদিও আমরা সনাতনপন্থী তবু আমরা স্পর্শদোষ সম্বন্ধে দেশের লোকের সংস্কার দূর করতে চাই। আমি বলি এও বাহ্য, স্পর্শদোষ তো আমাদের ভেদবুদ্ধির একটিমাত্র বাহ্য লক্ষণ। যে সনাতন ভেদবুদ্ধির বনস্পতি আমাদের পথ রোধ করে দাঁড়িয়ে আছে তার থেকে একটি কাঠি ভেঙে নিলেই তো পথ খোলসা হবে না। আমি পূর্বে অন্যত্র বলেছি, ধর্ম যাদের পৃথক করে তাদের মেলবার দরজায় ভিতর দিক থেকে আগল দেওয়া। কথাটা পরিষ্কার করে বলবার চেষ্টা করি, সকলেই বলে থাকে
ধর্ম শব্দের মূল অর্থ হচ্ছে যা আমাদের ধারণ করে, অর্থাৎ আমাদের যে সকল আশ্রয় ধ্রুব তারা হচ্ছে ধর্মের অধিকারভুক্ত, তাদের সম্বন্ধে তর্ক নেই, এই সকল আশ্রয়ের কোনো পরিবর্তন ঘটে না। এদের সঙ্গে ব্যবহারে যদি চঞ্চলতা করি, কথায় কথায় যদি মত বদল ও পথ বদল করতে থাকি, তাহলে বাঁচি নে। কিন্তু সংসারের এমন একটা বিভাগ আছে যেখানে পরিবর্তন চলছে, যেখানে আকস্মিকের আনাগোনার অন্ত নেই, সেখানে নূতন নূতন অবস্থার সম্বন্ধে নূতন করে বারে বারে আপোষ নিষ্পত্তি না করলে আমরা বাঁচি নে। এই নিত্য পরিবর্তনের ক্ষেত্রে ধ্রুবকে অধ্রুবের জায়গায়, অধ্রুবকে ধ্রুবের জায়গায় বসাতে গেলে বিপদ ঘটবেই। যে মাটির মধ্যে গাছ শিকড় চালিয়ে দাঁড়িয়ে থাকে, শিকড়ের পক্ষে সেই ধ্রুব মাটি খুব ভালো, কিন্তু তাই বলে ডালপালাগুলোকেও মাটির মধ্যে পুঁতে ফেলা কল্যাণকর নয়। পৃথিবী নিত্য আমাকে ধারণ করে, পৃথিবী ধর্মের মতো ধ্রুব হলেই আমার পক্ষে ভালো, তার নড়চর হতে থাকলেই সর্বনাশ। আমার গাড়িটাও আমাকে ধারণ করে, সেই ধারণ ব্যাপারটাকে যদি ধ্রুব করে তুলি, তাহলে গাড়ি আমার পক্ষে পৃথিবী হবে না, পিজোরে হবে। অবস্থা বুঝে আমাকে পুরনো গাড়ি বেচতে হয় বা মেরামত করতে হয়, নতুন গাড়ি কিনতে হয় বা ভাড়া করতে হয়, কখনো বা গাড়িতে ঢুকতে হয়, কখনো বা গাড়ি থেকে বেরোতে হয়। আর গাড়িটা কাত হবার ভাব দেখালে তার থেকে লাফিয়ে পড়বার জন্যে বিধান নেবার পূর্বে ভাটপাড়ায় সইস পাঠাতে হয় না। ধর্ম যখন বলে মুসলমানের সঙ্গে মৈত্রী করো, তখন কোনো তর্ক না করেই কথাটাকে মাথায় করে নেব। ধর্মের এ কথাটা আমার কাছে মহাসমুদ্রের মতোই নিত্য। কিন্তু ধর্ম যখন বলে মুসলমানের ছোঁয়া অন্ন গ্রহণ করবে না, তখন আমাকে প্রশ্ন করতেই হবে, কেন করব না? এ কথাটা আমার কাছে ঘড়ার জলের মতো অনিত্য। তাকে রাখবো কি ফেলবো সেটার বিচার যুক্তির দ্বারা। যদি বলো এসব কথা স্বাধীন বিচারের অতীত, তাহলে শাস্ত্রের সমস্ত বিধানের সামনে দাঁড়িয়ে বলতে হবে, বিচারের যোগ্য বিষয়কে যারা নির্বিচারে গ্রহণ করে তাদের প্রতি সেই দেবতার ধিক্কার আছে, ধিও যো নঃ প্রচোদয়াত্, যিনি আমাদের বুদ্ধিবৃত্তি প্রেরণ করেন। তারা পাণ্ডাকে দেবতার চেয়ে বেশি ভয় ও শ্রদ্ধা করে, এমনি করে তারা দেব পূজার অপমান করতে কুণ্ঠিত হয় না। সংসারের যে ক্ষেত্রটা বুদ্ধির ক্ষেত্র, সেখানে বুদ্ধির যোগেই মানুষের সঙ্গে মানুষের সত্য মিলন সম্ভবপর, সেখানে অবুদ্ধির উৎপাত বিষম বাধা। সে যেন মানুষের বাসার মধ্যে ভুতুরে কাণ্ড, কেন কি বৃত্তান্ত বলে ভূতের কোনো জবাব দেখি নেই। ভূত বাসা তৈরি করে না, বাসা ভাড়া দেয় না, বাসা ছেড়েও যায় না, এত বড় জোর তার কিসের? না, সে বাস্তব নয়, অথচ আমার ভীরু মন তাকে বাস্তব বলে মেনে নিয়েছে। প্রকৃত বাস্তব যে সে বাস্তবের নিয়মে সংযত, যদি বা সে বাড়ি ভাড়া নাও কবুল করে, অন্তত সরকারি ট্যাক্স দিয়ে থাকে। অবাস্তবকে বাস্তব বলে মানলে তাকে জ্ঞানের কোনো নিয়মে পাওয়া যায় না, সেই জন্যে কেবল বুক দূর দূর করে, গা ছমছম করে, আর বিনা বিচারে মেনেই চলি। যদি কেউ প্রশ্ন করে কেন জবাব দিতে পারি নে, কেবল পিঠের দিকে বুড়ো আঙুলটা দেখিয়ে দিয়ে বলি ওই যে। তারপরেও যদি বলে কই যে, তাকে নাস্তিক বলে তাড়া করে যাই। মনে ভাবি গোয়ারটা বিপদ ঘটালে বুঝি, ভূতকে অবিশ্বাস করলে যদি সে ঘাড় মোটকে দেয়। তবুও যদি প্রশ্ন ওঠে কেন, তাহলে উত্তরে বলি আর যেখানেই কেন খাটাও, এখানে কেন খাটাতে এসো না বাপু, মানে মানে বিদায় হও, মরবার পরে তোমাকে পোড়াবে কে সে ভাবনাটা ভেবে রেখে দিও। চিত্ত রাজ্যে যেখানে বুদ্ধিকে মানি, সেখানে আমার স্বরাজ, সেখানে আমি নিজেকে মানি। অথচ সেই মানার মধ্যে সর্বদেশের ও চিরকালের মানব চিত্তকে মানা আছে। অবুদ্ধিকে যেখানে মানি, সেখানে এমন একটা সৃষ্টি ছাড়া শাসনকে মানি যা না আমার না সর্বমানবের। সুতরাং সে একটা কারাগার,
সেখানে কেবল আমার মতো হাত পা বাঁধা এক কারায় অবরুদ্ধ অকাল জরাগ্রস্তদের সঙ্গেই আমার মিল আছে। বাইরের কোটি কোটি স্বাধীন লোকদের সঙ্গে কোনো মিল নেই। বৃহতের সঙ্গে এই ভেদ থাকাটাই হচ্ছে বন্ধন। কেননা পূর্বেই বলেছি, ভেদটাই সকল দিক থেকে আমাদের মূল বিপদ ও চরম অমঙ্গল। অবুদ্ধি হচ্ছে ভেদ বুদ্ধি, কেননা চিত্ত রাজ্যে সে আমাদের সকল মানবের থেকে পৃথক করে দেয়। আমরা একটা অদ্ভুতের খাঁচায় বসে কয়েকটা শেখানো বুলি আবৃত্তি করে দিন কাটাই। জীবনযাত্রায় পদে পদেই অবুদ্ধিকে মানা যাদের চিরকালের অভ্যাস, চিত্রগুপ্তের কোনো একটা হিসাবের ভুলে হঠাৎ তারা স্বরাজের স্বর্গে গেলেও তাদের ঢেঁকি লীলার শান্তি হবে না। সুতরাং পর পদপীড়নের তালে তালে তারা মাথা কুটে মরবে। কেবল মাঝে মাঝে পদযুগলের পরিবর্তন হবে, এই মাত্র প্রভেদ। যন্ত্রচালিত বড় বড় কারখানায় মানুষকে পীড়িত করে, যন্ত্রবৎ করে বলে আমরা আজকাল সর্বদাই তাকে কটুক্তি করে থাকি। এই উপায়ে পশ্চিমের সভ্যতাকে গাল পারছে জেনে মনে বিশেষ সান্ত্বনা পাই। কারখানায় মানুষের এমন পঙ্গুতা কেন ঘটে? যেহেতু সেখানে তার বুদ্ধিকে, ইচ্ছাকে, কর্মকে একটা বিশেষ সংকীর্ণ ছাঁচে ঢালা হয়, তার পূর্ণ বিকাশ হতে পারে না। কিন্তু লোহা দিয়ে গড়া কলের কারখানাই একমাত্র কারখানা নয়। বিচারহীন বিধান লোহার চেয়ে শক্ত, কলের চেয়ে সংকীর্ণ। যে বিপুল ব্যবস্থাতন্ত্র অতি নিষ্ঠুর শাসনের বিভীষিকা সর্বদা উদ্যত রেখে বহু যুগ ধরে বহু কোটি নরনারীকে যুক্তিহীন ও যুক্তিবিরুদ্ধ আচারের পুনরাবৃত্তি করতে নিয়ত প্রবৃত্ত রেখেছে, সেই দেশজোড়া মানুষ পেশা যাঁতা কল কি কল হিসাবে কারো চেয়ে খাটো? বুদ্ধির স্বাধীনতাকে অশ্রদ্ধা করে এত বড় সুসম্পূর্ণ, সুবিস্তীর্ণ, চিত্তশূন্য, বজ্র কঠোর বিধি নিষেধের কারখানা মানুষের রাজ্যে আর কোনো দিন আর কোথাও উদ্ভাবিত হয়েছে বলে আমি তো জানি নে। চটকল থেকে যে পাটের বস্তা তৈরি হয়, জড়ভাবে বোঝা গ্রহণ করবার জন্যই তার ব্যবহার। মানুষ পেশা কল থেকে ছাঁটা কাটা যেসব অতি ভালো মানুষ পদার্থের উৎপত্তি হয়, তারাও কেবল বাহিরের বোঝা বইতেই আছে। একটা বোঝা খালাস হতেই আর একটা বোঝা তাদের অধিকার করে বসে। এটি কালান্তর প্রবন্ধের নবম পর্বের তৃতীয় খণ্ড সমাপ্ত হল। ধন্যবাদ।